হ্যালো ফ্রেন্ডস বাহারি সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খোকা ইলিশের বিরিয়ানি আর ফ্রেন্ডস এই চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ইলিশ বিরিয়ানি রান্নার জন্য আমি মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখব এইচ ছোটো ইলিশেরও যে বিরিয়ানি করে খাওয়া যায় সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছে আর স্বাদ অপূর্ব স্বাদ হবে এখন প্রথম আমি জল একটা পা ডেস্কিতে গরম বসিয়ে সেই জলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মানে এক ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে দিয়ে দেব। বিরিয়ানি রান্নার জন্য বা পোলাও রান্নার জন্য চাল যদি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখেন রাধুন রাইস বা বাসমতি তাহলে ভাতটা অনেকটা লম্বা লম্বা হয় আর এই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর সাদা তেল এবার দিয়ে দেবো ভাতটা সাদা হওয়ার জন্য এক চামচ পাতিলেবুর রস আর ভাতটা আমি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাতগুলোকে আমি নামিয়ে ফেলব এরকম হাতার সাহায্যে আমি ছিদ্রযুক্ত ডেস্কিতে আমি ভাতগুলো নামিয়ে ফেলব তাহলে ফ্যানটা খুব ভালোভাবে ঝরে যাবে আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস তবে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলেন আমি কিন্তু ভি নতুন নতুন রান্নার ভিডিও করার উৎসাহ পাবো এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচ কুচানো দিয়ে দিলাম আমি প্রাস্তা বানিয়ে নেব এখন সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন তেজপাতা গোটা গরম মশলা সাহাজিয়ে সাহা মরিচ আর জা জয়ত্রী ঘিয়ের সঙ্গে আমি এই ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নেব। নিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু ইলিশ ইলিশটা খুবই ছোট খোকা ইলিশ তবুও ইলিশ ভাজার জন্য সর্ষের তেলে ভাজলে স্বাদ আরও বাড়ে আমি তেলটা গরম করে নিয়ে মাঝারি ফ্লেমে মাছগুলো ভেজে নেব রকমভাবে মাছগুলো ভেজে নিতে হবে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি সেই দইয়ের মধ্যে লাল লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব খুব ভালোভাবে মশলাটার সঙ্গে দইটাকে আমি ফেটিয়ে নেব পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণটা কিন্তু পরিমাণ মতনই দিতে হবে স্বাদ অনুসারে আপনারা লবণ ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই তার সঙ্গে দিয়েছি আমি লাল লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর মশলাটা কষবো অবশ্যই আমি মাঝারি ফ্লেমে এখন দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম আমি আর এর মধ্যে জল ব্যবহার করব না মাছটা আমার অনেকটাই হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই রকম অবস্থাতে মাছগুলোকে আমি নামিয়ে ফেলবো এখন ভাতের মধ্যে কিছুটা পরিমাণ আবারও আমি লবণ মিশিয়ে দিচ্ছি যাতে পুরো ভাত তাতে লবণটা লবণের পরিমাণটা ঠিকঠাক হয় লবণের পরিমাণ যদি কোনো রান্নাতেই যে কোনো রান্নাতেই বলুন না যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু স্বাদ বাড়বে না বা ভালো লাগে না এখন রেস্কিতে প্রথম একটু মাছের আমি ওই মশলা তেল দিয়ে দিয়েছি তার উপর ছড়িয়ে দিচ্ছি সাদা ভাত এবার আমি এর ওপর দিয়ে দেব আগে থেকে আমি পেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই প্রেরেস্তা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এবার আমি একে একে দিয়ে দেব আগে থেকে ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে ঘিটা গরম করে রেখেছিলাম সমস্ত ফোড়ন মিশিয়ে সেই ফোড়ন মেশানো ঘিটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা আর আমি এই বিরিয়ানি রান্নার জন্য কিন্তু কোনো ফ্লেভার ইউজ করব না এর উপর থেকে একটু ঘি শুধু ছড়িয়ে দেব আর মাছগুলো সাজিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলাম বেরেস্তা দিলাম কিন্তু কোনো ফ্লেভার ইউজ করব না যেহেতু খোকা ইলিশ দিয়ে বা ইলিশ বিরিয়ানি করছি ইলিশের ফ্লেভারটা যাতে থাকে সেই জন্য কেওড়া জল বা মিঠা আতর কিছুই ব্যবহার করব না এতেই কিন্তু বিরিয়ানির স্বাদ খুবই ভালো লাগবে বা স্বাদ অপূর্ব স্বাদের খেতেও খুব ভালো লাগবে এই রকম ভাবে একে একে আমি সবগুলো মশলা মাছ দিয়ে আমি সাজিয়ে দিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম আমুল দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছি দু টেবিল চামচ আমুল দুধ দিয়েছিলাম তার মধ্যে ফুড কালার মিশিয়ে আমি এই ভাবে দিয়ে দেবো যাতে বিরিয়ানির কালারটা সাদা আর হলুদ মেশানো হয় এবার আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকার ওপর যাতে ফ্লেভার যাতে বেরিয়ে না যায় গ্যাসটা আমি এর জন্য একটা নোড়া চাপিয়ে দিলাম আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপি ভালো লাগে তবে প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা অবশ্যই লাইক দেবেন আমি তাওয়ার উপর এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট বসিয়ে রেখেছিলাম এখন নামিয়ে ফেলছি পুরোপুরি রেডি খোকা ইলিশ বিরিয়ানি